এই ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম যদি সঠিক ভূমিকা পালন করেন এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আমরা দাইল আল্লাহর কাজ করি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আপনাকে পরিপূর্ণরূপে ইসলামকে উপস্থাপন করতে হবে জিহাদ ফিসাবিল্লাহ পুরো দিকটাকে সামনে আনতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় স্টেট অমুসলিমদের সাথে আচরণ কি ছিল ভিন্ন বিভিন্ন গোত্রদের সাথে আচরণ কি ছিল নারীদের সাথে অধিকার কিভাবে সমুন্নত হয়েছিল ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের অধিকার এবং হককে প্রতিষ্ঠিত করেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন বিভিন্ন দপ্তর পরিচালনা করেছেন জনগণের মধ্যে ইসলামী রাষ্ট্রের ব্যাপারে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে এখন এটি সবচেয়ে বড় প্রয়োজন 90% মুসলমানদের সবাইকে যদি আমরা কমনলি দায়ী বানাতে পারি একদিকে আমাদের সকলের চরিত্র সুন্দর হয়ে যাবে অন্যদিকে বাতিল আমাদের দাওয়াতের সামনে টিকে থাকতে না পেরে বঙ্গোপসাগরে তারা ডুবে মারা যাবে আজকের এই ঐতিহাসিক জাতীয় মজলিসুল মুফাসসিরিন কর্তৃক আয়োজিত মুফাসসিরে কেরামদের এই আয়োজনের সম্মানিত মহতারাম সভাপতি হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব মঞ্চভূমিষ্ঠ আজকের প্রধান বক্তা গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মাওলানা রফিকুল ইসলাম খান মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতিনে কেরাম সাংবাদিক বন্ধুগণ আমি দুই তিনটি মৌলিক বিষয়ে আপনাদের সদয় বিবেচনার জন্য আপনাদের সামনে পেশ করতে চাই প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ামতপূর্ণ দিন আমাদেরকে দিয়েছেন ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইসলাম বোঝাতে চেয়েছেন সেখানে দীন শব্দ ব্যবহার করেছেন দীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা মানুষের সার্বিক জীবনের যে ব্যবস্থা অর্থাৎ দুনিয়ায় মানুষ যে ব্যবস্থার অধীনে চলবে সকলকে চলতে হবে দুনিয়ার যাবতীয় ব্যবস্থা যে ব্যবস্থা যে দিনের অধীনে চলবে সেটা হচ্ছে ইসলাম আর ইসলামকে বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা সব জায়গায় দিন শব্দটা ব্যবহার করেছেন এই জায়গাটা আমাদের সাধারণ মুসলমানদের কাছে তো বটেই অনেক আলেম ওলামাদের কাছেও হয়তোবা জানা আছে কিন্তু বলার ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি অন্তত ওয়াজের একজন ভালো শ্রোতা হিসাবে আমি খুব আহত হই হতাশ হই যে বিরাট সংখ্যক হযরত উলামায়ে কেরাম ইসলাম যে দিন এই দিনটা কি আল্লাহ তাআলা বলেছেন এটাই একমাত্র দিন তার পক্ষ থেকে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম এবং আল্লাহ বলেছেন আমায় ইয়াত্তাকি গাইরাল ইসলামি দীনান ফালাই ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তার মানে এই দিন ছাড়াও আরো দিন আছে যেগুলো বাতিল দিন সেই বাতিল দিনের উপরে এই হক দিনকে বিজয়ী করার জন্য আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আর এক জায়গায় আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন আর এক জায়গায় আছে কাফা বিল্লাহি শাহীদা তাইলে আল্লাহ তাআলা তিনি সেই সত্তা যিনি তার নবীকে হেদায়েত এবং সত্য দিন সো পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে মতবাদের উপরে এটাকে বিজয়ী করতে পারেন এই যে দিনকে বিজয়ী করা এজহারে দিন একামতে দিন এবং ইসলাম যে একটা দিন এই বিষয়গুলো এতটাই একটা
অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে যে আমাদের ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলগুলোতে আমরা অনেক সময় ব্যাপী কথা বলছি কিন্তু ইসলামের এই যে বেসিক কনসেপ্টটা ইসলাম একটা দ্বীন এবং এই দ্বীনের বাইরে আরো বাতিল দ্বীন আছে সকল বাতিল দ্বীনের পরিচয় তুলে ধরে ইসলাম যে হক দ্বীন এবং এটা বিজয়ী হওয়ার জন্য পৃথিবীতে এসেছে এই কথাটা বেশিরভাগ শ্রোতাদেরকে বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাইরেটা বাদই দিলাম বাতিল দ্বীনের দোজাদারীদের কথা বাদই দিলাম আমরা যারা দ্বীনকে অনুসরণ করি আমরা যারা ইসলামের অনুসারী আমাদের বেশিরভাগ মুসলমান আমাদের বেশিরভাগ ইসলামের অনুসারীরা ইসলাম যে একটা দ্বীন এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে হক দ্বীন এবং এটা যে পৃথিবীতে বিজয়ী হওয়ার জন্য এসেছে এই কথাটা ব্যাপকভাবে এখনো মানুষের সামনে উপস্থাপন করে এটার প্রতি কনসেনসাস ঐকমত্য তৈরি করার যে বিশাল গুরু দায়িত্ব এটা অন্তত অন্যান্য উলামায়ে কেরামরা পালন না করলো এই হযরত উলামায়ে কেরাম এখানে যারা আছেন যাদের মাহফিলে লাখ লাখ মানুষ হয় হাজার হাজার মানুষ হয় শ্রোতা হয়তো জিন্দাবাদ কমই বলল জি কমই বলল হাত কমই তুললো তারপরও শ্রোতা যারা আসে তাদের একটা অংশকে যদি আল্লাহর এই হক দিনকে আপনারা বুঝাতে পারেন তাহলে আল্লাহ তাআলা দিন যে কারণে পাঠিয়েছেন নবী যে কারণে পাঠিয়েছেন সেই দায়িত্বটি অন্তত আংশিক হলেও পালন হবে কিন্তু এখন দুর্ভাগ্যজনকভাবে অন্তত আমি একজন সচেতন শ্রোতা হিসাবে বলতে পারি যে এই আলোচনাগুলো কম হয় ইসলাম যে দিন আর এই দিনটা কি জিনিস এটা যে মানুষের কথা বলা থেকে চিন্তা থেকে মানুষের আচার আচরণ থেকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতি সমাজনীতি আইন আদালত বিয়ে শাদি থেকে শুরু করে জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ যে আইন দিয়েছেন এটাই দিন এটাই আল্লাহর মতবাদ এটাই ইসলাম এটা বুঝিয়ে দিয়ে শ্রোতাকে এর পক্ষে আনার জন্য যে দিন কায়েম করা ফরজ এবং এই ফরজ দায়িত্ব ঐক্যবদ্ধভাবে করতে হবে এটা বিচ্ছিন্নভাবে করা যাবে না এটা একটা আন্দোলন এবং আন্দোলন আকারে করতে হবে এটার জন্য সংগঠন লাগবে আর এই যে সংগঠন এটাই হক সংগঠন আর বাকি দিন কায়েমের বাইরে যে আন্দোলন বা সংগঠন আছে এগুলো দিনের খেদমত হয়তো আংশিকভাবে করতে পারে কিন্তু পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন পূর্ণাঙ্গ ইসলামী দল হচ্ছে সেটাই যারা দিনে হককে বিজয়ী করার লড়াই করে আর এই লড়াই করতে গেলে আঘাত আসে বিপদ আসে মুসিবত আসে হক দল চেনার উপায় এটাই যে যখন হক দিনের কথা বলা হবে বাতিল দিনের পক্ষ থেকে আক্রমণ আসবে বাতিল দিনের পক্ষ থেকে আঘাত আসবে সেজন্য জেলে যেতে হবে সেজন্য কোরআনের পাকি আল্লামা দেলওয়ার সাইদি রাহিমুল্লাহর মতো 13 বছর জেলে কাটাতে হবে ফাঁসির রায় তার উপরে আসবে ফাঁসি দিতে না পারলে তাকে অন্যায়ভাবে কুচিকিৎসা দিয়ে ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুবরণের সম্মুখীন হতে হবে এটাই হচ্ছে হক দিনের বৈশিষ্ট্য এটা যদি আমরা বোঝাতে দেরি করি বাংলাদেশের দিন বিজয়ী হওয়ার কাজটা দেরি হবে এখানে হযরত উলামায়ে কেরাম যারা আছেন আমি বলবো প্রত্যেকটা আলোচনায় এজহারে দিন একামতে দিন এবং দিন কায়েমের জন্য দল সংগঠন আন্দোলন এই বিষয়গুলো কোরআনে যেভাবে আছে হাদিসে যেভাবে আছে আপনাদের কোটেশনের মধ্যে আপনাদের উপস্থাপনার মধ্যে যেন সেই বিষয়গুলো মেহরবানি করে থাকে 2 নম্বর হলো দিন কায়েমের অন্যতম হাতিয়ার হচ্ছে দাওয়াত ইলাল্লাহ বা মুখ্য হাতিয়ার হচ্ছে দাওয়াত ইলাল্লাহ সেই দাওয়াত ইলাল্লাহর কাজ আপনারা যারা স্পেশালাইজ ওলামায়ে কেরাম আছেন তারা আপনারা ওই রকম ওই মানের আর ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে পার্সোনাল টার্গেটে এই দিনে হক এজহারে দিন এবং শাহাদাত আলা নাস শাহাদাতে হকের কথাগুলো যে জরুরি এটা পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে সকল স্তরের ওলামায়ে কেরামকে বোঝানোটা এটা আপনাদের উপরে আমি মনে করি দায়িত্ব একটা দায়িত্ব হলো এটা আরেকটা দায়িত্ব হলো আমভাবে আমাদের মতো সাধারণ শ্রোতা যারা সাধারণ মুসলমান যারা কৃষক হোক শ্রমিক হোক একজন ব্যবসায়ী হোক প্রত্যেকটা মানুষের জীবনে তাকে মুসলমানিত্বের পরিচয় দিতে হলে তাকে মুমিন পরিচয় দিতে হলে তাকে ধ্বংসের হাত থেকে বেঁচে থাকতে হলে তাকে ইমান মজবুত করার পাশাপাশি নেক আমলের পাশাপাশি তাকে
হকের উপদেশ দিতে হবে তার নিজেকে তার পরিবারকে তার প্রতিবেশীকে তার আত্মীয়স্বজনকে তার সমাজের মধ্যে তাকে দায়ী হতে হবে দায়ী হওয়ার জন্য বড় আলেম হতে হবে এরকম কোনো শর্ত নেই সে যতটুকু জানে ততটুকু দাওয়াতে দিনের কাজ করবে সে যা জানে সেটাই অন্যের কাছে প্রচার করবে সে অনুযায়ী নিজেকে গঠন করবে পরিবারকে গঠন করবে সমাজকে গঠন করবে এটা যে তার একামতে দিনের কাজের মধ্যে শুরুর কাজ এটা না করলে যে আল্লাহ তাআলা ধ্বংসের কথা বলেছেন আল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি হকের উপদেশ যে দিতে হবে এছাড়া যে আমাদের জীবন ধ্বংসের মধ্যে নিমজ্জিত এই কথাটা সাধারণ শ্রোতাদেরকে সাধারণ মুসলমানদেরকে মুমিনদেরকে এই হযরত উলামায়ে কেরামদেরকে বুঝিয়ে দিয়ে যদি 90% মুসলমানের সবাইকে যদি আমরা কমনলি দায়ী বানাতে পারি একদিকে আমাদের সকলের চরিত্র সুন্দর হয়ে যাবে অন্যদিকে বাতিল আমাদের দাওয়াতের সামনে টিকে থাকতে না পেরে বঙ্গোপসাগরে তারা ডুবে মারা যাবে সেজন্য গোটা বাংলাদেশকে যদি ওই যে ছাত্ররা স্লোগান দিয়েছে ওই ওয়ান জাস্টিস এই জাস্টিস যে আল্লাহই বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়ইতাইল কুরবা ওয়ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখির এই যে আল্লাহ তাআলাই সমাজকে সংশোধন করার জন্য কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচির ভিত্তিতেই আজকে আমাদের গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বিজয় অর্জন করেছি বিগত আন্দোলনের বিজয়ের সিগনিফিকেন্স হচ্ছে এই আন্দোলন 18 কোটি মানুষের ভাষায় কথা বলেছে এই আন্দোলন আল্লাহর ভাষায় কথা বলতে পেরেছে এই জন্য এই আন্দোলন সফল হয়েছে সুতরাং আগামী দিনে এই বাংলাদেশকে যদি তার স্বাধীনতাকে সার্বভৌমত্বকে রক্ষা করে দিনকে বিজয়ী করতে হয় আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে দায়ী হিসেবে গড়ে তুলতে হবে একান্ত দিনের দায়ী আমাদেরকে বানাতে হবে শুধু জেনারেল দায়ী বানালে আমরা বিপ্লব করতে পারবো না সুতরাং আগামীর অনিবার্য বিপ্লবের জন্য আমাদের হযরত উলামায়ে কেরামকে আরো অগ্রসর হয়ে জনগণকে দিনের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মজলিসুল মুফাসসিরিন কর্তৃক কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শ্রদ্ধেয় আমিরে জামাত আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব ইনশাআল্লাহ আমি প্রথম কথায় বলতে চাই দাওয়াত ইলাল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ প্রাথমিক এবং সবচেয়ে মৌলিক গুরুত্বপূর্ণ একটি কাজ সেই দিক থেকে দাঈ ইলাল্লাহ হিসাবে আপনারা যে ভূমিকা পালন করছেন এটি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য পৃথিবীতে এসেছিলেন লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই এসেছিলেন এবং তিনি যে চার দফা কর্মসূচির ভিত্তিতে কাজ করেছিলেন সূরা জুমার 2 নম্বর আয়াত
সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত এবং সূরা বাকারার 129 এবং 151 নম্বর আয়াতে চারটি আয়াতে একই ধরনের চারটি কর্মসূচির কথা বলা হয়েছে, যেটা জুমায় বলা হয়েছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। প্রথম কাজ, প্রথম কর্মসূচি হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। মাওলানা মতিউর রহমান নিজামি শহীদ, তিনি তার ইসলামী আন্দোলন ও সংগঠন বইয়ে জিহাদ ফি সাবিলিল্লাহকে ব্যাখ্যা করতে গিয়ে তার প্রথম কাজই বলেছেন দাওয়াত ইলাল্লাহ। শেষ কাজ বলেছেন একামতের দিনের পরে শেষ কাজের কথা বলেছেন আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা, আমরা এই বক্তব্য দিই, এই বক্তব্য দিয়েই এই আয়াত তেলাওয়াত করে আমরা আলোচনা রাখি, কিন্তু হিকমাত কৌশল উইজডম বুদ্ধিমত্তা এবং যে কোনো পরিস্থিতি উত্তরণে অথবা যে কোনো মজলিসে সবচেয়েতে সর্বোত্তমভাবে আমার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যে প্রচেষ্টা, যে ভূমিকা, যে তৎপরতা, সেটি হচ্ছে হিকমা। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আমরা অডিয়েন্সকে সামনে রেখে আমাদের বক্তব্য দেওয়া উচিত, তবে সোশ্যাল মিডিয়ার যুগে আমার সামনে যে অডিয়েন্স এটি যথেষ্ট নয়, এটি আন্তর্জাতিকতাবাদকে সামনে রেখে আপনার বক্তব্য উপস্থাপন করা প্রয়োজন। আপনি যাই বলেন, এটা আর আপনার সম্পদ নয়। দুই হচ্ছে আকর্ষণীয় উপস্থাপন এবং প্রাসঙ্গিক উদাহরণ প্রয়োজন। আমি কোনো কোনো ইউটিউবের আলোচনায় লক্ষ্য করেছি যে উপস্থাপনের ক্ষেত্রে এমন উদাহরণগুলো দেয়া হয় যেটা ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ অথবা পরিবারকে নিয়ে শোনার মতো উপযুক্ত নয়। আল্লাহর হস্তে এই ব্যাপারে সতর্ক এবং সজাগ হওয়া উচিত বলে আমি মনে করি। হিংসাত্মক বক্তব্য পরিহার করা দরকার, কোনোভাবেই আক্রমণাত্মক বক্তব্য দেয়া যাবে না। আপনার নাম ধরে কেউ বক্তব্য দিচ্ছে, আপনি ধৈর্য ধরুন। আপনি আল্লাহর সাহায্য চান, তার সাথে ফোনে সুন্দর করে কথা বলুন, কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার বক্তব্যকে পাল্টা জবাব দিয়ে উপস্থাপনের মাধ্যমে পারস্পরিক দূরত্ব তৈরির কাজ আল্লাহর হস্তে না করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আপনাদেরকে ইনক্লুসিভ হতে হবে, ইনক্লুসিভনেস থাকতে হবে, অ্যাকোমোডেটিং হতে হবে। বিভিন্ন স্কলারদের বিভিন্ন বক্তব্য আছে, তথ্যসূত্র আছে, আপনি সবগুলোকে অ্যাকোমোডেট করেন। আপনি একজনের বক্তব্যের বিরুদ্ধে আরেকটি তথ্য দিয়ে পুরোটাই সেটিকে নাকচ করে দেওয়ার মতো একটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার মতো কাজ যেন না হয়, সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, তথ্যসূত্র সহ বক্তব্য দেওয়া উচিত। তথ্যসূত্রের অর্থাৎ উৎস ছাড়া, ডকুমেন্টেশন ছাড়া আমরা প্রচলিত অর্থে যে সমস্ত গল্প আছে যেগুলো দিয়ে জনগণকে উজ্জীবিত করা যায়, উদ্বুদ্ধ করা যায়, এই ধরনের গল্প এবং বক্তব্য আমাদের পরিহার করে ইতিহাস থেকে, রাসূলের জীবনী থেকে এবং সাহাবে আজমাইনের জীবনী থেকে, বিশেষ করে চার খলিফার জীবনী থেকে এবং ইসলামী শাসক যারা যুগে যুগে ছিলেন তাদের জীবনী থেকে আপনি উদাহরণ পেশ করবেন, যেটা অথেন্টিকেশন, অথেন্টিসিটি যেন থাকে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দায়ী আল্লাহর কাজ করি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আপনাকে পরিপূর্ণরূপে ইসলামকে উপস্থাপন করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ পুরো দিকটাকে সামনে আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় স্টে অমুসলিমদের সাথে আচরণ কি ছিল,
ভিন্ন বিভিন্ন গোত্রদের সাথে আচরণ কি ছিল, নারীদের সাথে অধিকার কিভাবে সমুন্নত হয়েছিল। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের অধিকার এবং হককে প্রতিষ্ঠিত করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বিভিন্ন দপ্তর পরিচালনা করেছেন, এবং চার খলিফা বিশেষ করে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই দিকগুলোকে সুন্দর করে উপস্থাপনের মাধ্যমে জনগণের মধ্যে ইসলামী রাষ্ট্রের ব্যাপারে আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। এখন এটি সবচেয়ে বড় প্রয়োজন। ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে, আমাদের যোগ্যতা দিয়ে, জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে সুন্দর করে, কারো রেফারেন্সে নয়, কারো জবাব হিসাবে নয়, আপনি আপনার বক্তব্যের অংশ হিসেবে সুন্দর করে সেই বিভ্রান্তিগুলোকে অপনোধনের জন্য আপনি তুলে ধরবেন। আজকে জামাতের বিরুদ্ধে যে অপপ্রচার, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যে অপপ্রচার, সেই ব্যাপারে আপনি সজাগ এবং সতর্ক থেকে জনগণকে যদি আশ্বস্ত করতে পারেন দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য, সন্ত্রাসমুক্ত বাংলাদেশের জন্য, বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য, সৎ যোগ্য এবং নৈতিকতা সমৃদ্ধ ইসলামী ব্যক্তিত্ব ছাড়া সম্ভব নয়, আপনি যদি সেই আস্থার জায়গাটা তৈরি করতে পারেন তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের ইসলামী আন্দোলন সামনের দিকে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। শেষে দুটি কথা, এক সেটি হচ্ছে লিমা তাকুলুনা মা লা তাফআল। এখানে আমিরে জামাত আছেন, আপনারা যারা সমাজকে আলোড়িত করার জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছেন, ইসলামী আন্দোলনের কাঠামোগত স্তর ভিত্তিক কার্যক্রমের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যদি দায়ী আল্লাহ হিসাবে আপনারা ভূমিকা পালন করতে পারেন, আন্দোলন উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আর আপনি বলবেন নিজে করবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি তা না করেন। সেই বিষয়ে আমি বিনীত অনুরোধ করছি, আপনাদেরকে এগিয়ে আসতে হবে এদেশের নেতৃত্বের দায়িত্ব নেয়ার জন্য, কারণ আপনারাই যোগ্য, আপনারাই উপযুক্ত। সব শেষে আসুন, আমি মনে করি মাজলিসুল মুফাসসিরিন যেভাবে গোটা বাংলাদেশে একটা ধারা তৈরি করতে সক্ষম হয়েছে, যদি মাজলিসুল মুফাসসিরিনের নির্দেশাবলীগুলো নির্দেশাবলীকে নিজ নিজ অবস্থান থেকে হক আদায় করে আপনারা পালন করেন, ফলো করেন, নির্দেশনা অনুযায়ী ভূমিকা পালন করেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে মাজলিসুল মুফাসসিরিন ঐতিহাসিক অবদান রাখতে পারবে। আমি মনে করি আমিরে জামাত এখানে আছেন, একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা দরকার, যেখানে ট্রেনিং কার্যক্রম সহ মোটিভেশন সহ ওলামায়ে কেরামকে তৈরি করে তাদেরকে আগামী দিনে আরও দেশ ও জাতির জন্য উপযুক্ত করে ময়দানে পাঠাতে পারলে দেশ এবং জাতি উপকৃত হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের জনাব সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, আমাদের এই জাতির রাহবার সম্মানিত আমিরে জামাত সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, অন্য অন্য অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত মুফাসসিরিনে কেরাম ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি মেহরবানি করে আজকের এই সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার কারণ এই অল্প কয়েকদিন আগেই যে 5ই আগস্টের কথা আপনারা অনেকেই বলেছেন, 5ই আগস্টের আগে ওলামায়ে কেরাম একসাথে হলেই জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে দেওয়া হতো। মাহফিল শুরু হয়ে গেছে, ওসি সাহেব অথবা এসপি সাহেব ফোন করে বক্তাকে বলেন যে হুজুর আপনি আসেন না,
অথবা মিটিং চলতেইছে বক্তা বক্তৃতা করতেছে মাঝখানে যে তার বক্তৃতা থামায়া দাও হইতো এইটা বলবেন ওইটা বলতে পারবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেই পরিবেশ থেকে জাতিকে মুক্ত করে দিয়েছেন সম্মানিত হযরত মুফাসসিরিনে কেরাম আমিরে জামাত মূল বক্তব্য রাখবেন আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আপনাদেরকে এখানে আপনারা যারা আছেন আমরা আপনারা এখানে আছেন শ্রোতা কিন্তু গ্রামে গঞ্জে আপনারা হন মহান বক্তা তার কারণ এখানে আমি জানি আপনারা অনেকেই আছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আপনারা বক্তব্য রাখেন সুতরাং আজকে বলা যায় গোটা বাংলাদেশ আজকের এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মধ্যে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার কারণ এখানে আমাদের কাছে যে খবর আছে প্রায় 3 থেকে 4000 মুফাসসির আলেম আজকের এই সম্মেলনে যোগদান করেছেন আল্লাহু আকবার আসলে এই মাহফিল দেখে এই সম্মেলন দেখে আমি রিয়েলি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি এই উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম যদি সঠিক ভূমিকা পালন করেন এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কাজেই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই আমাদের মিলন ভাই সহ অনেকেই বলেছেন ভালো আলেম দরকার বক্তৃতা করতে হলে জানা দরকার আপনি যত জানবেন বক্তৃতা তত আপনার সহজ হবে আপনি ক্যান্টনমেন্টে দেখবেন লেখা আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ যত জানবেন আপনার বলাটা তত সহজ হবে কাজেই এটা খুবই জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কাহু ফিদ্দিন আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দেন দান করেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওমা ইয়াজাক্কারু ইল্লা উলুল আলবাব এই মেসেজ থেকে আল্লাহ নিজেই বলছেন যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারাই এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে কাজেই আমরা যার যার জায়গা থেকে এই কাজটা করার জন্য চেষ্টা করব আর বক্তৃতার সময় অতিরিক্ত কথা না বল যারা বক্তা মানুষ দেখলে কিন্তু অনেক সময় আমাদের হুঁশ থাকে না আমি এই শব্দতেই মাহফিলকে বলা যায় তবে হুঁশ রাখতে হবে যেন আমাদের মধ্যে অতিরিক্ত কথা আমাদের বুলবুল ভাই একটা কথা বলছেন এখন কিন্তু যেখানেই বলেন কথা কিন্তু ওখানেই থাকে না আপনি সালাম ঠিক মতো দিতেছেন কি না এটাও ফেসবুকে এসে যায় যে এই হুজুর সালাম ঠিক মতো দেয় নাই হুজুর একটু অহংকারী এরম বলে না অনেকে কাজে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আর সবশেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই রাজনৈতিক কথা মাহফিলে পরিহার করা দরকার অনেকেই বলছেন আমি এটার গুরুত্ব দেওয়ার জন্যই বলবো রাজনৈতিক কথা মাহফিলে রাজনীতি ছাড়াই ইসলামে এত কথা আছে আপনি দিনের পর দিন বলবেন কথা আপনার শেষ হবে না কাজেই এভাবে আমরা চেষ্টা করব আর কোনো সময় বাড়াবাড়ি করব না বাড়াবাড়ি আল্লাহ তাআলা পছন্দ করেন না এই যে যারা 15.5 বছর ছিলেন অত্যন্ত বাড়াবাড়ি করেছেন সের বিচারপতি হোক নেতা হোক নেত্রী হোক তাদের পরিণতি এখন কি বাড়াবাড়িটা আল্লাহ তাআলা কোনোদিনও পছন্দ করেন না এটা আমরা করবো না ইনশাআল্লাহ আমাদের মনটাকে আমরা বড় বানাবো আমরা একে অপরকে মর্যাদা দেওয়া শিখবো একে আপনি একজনকে মর্যাদা দিলেই তিনি আপনাকে মর্যাদা দেবেন আপনি যদি একজনকে একটা খোসা দেন উনিও আর একটা খোসা দেওয়ার জন্য তৈরি হবে আর খোসাখুসি করে আপনি মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন না ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম কাজে এই কথাটা আমরা সামনে মনে রেখে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য মুফাসসিররা যারা বাংলাদেশে এখনো মজলিসুল মুফাসসিরিনের সাথে ঐক্যবদ্ধ হননি এই সকল মুফাসসিরকে এই মজলিসুল মুফাসসিরিনের পতাকা তলে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের চূড়ান্ত বিপ্লবের আন্দোলনে আমিরে জামাত যখন চূড়ান্ত আন্দোলনের ডাক দিবেন
সেই আন্দোলনে মুফাসসিররা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারো আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।